আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় সাউদি আরবে সর্বনিম্ন আক্রান্ত হয়েছে দুইশো তিরাশি জন সুস্থ হয়েছে পাঁচশো পঁচিশ জন মারা গিয়েছে একজন এখানে খেয়াল করুন গ্রাফটি গত মাসের উনিশ তারিখে সর্বোচ্চ আক্রান্ত ছিল আর মার্চ মাসের পাঁচ তারিখে সর্বনিম্ন আক্রান্ত দুইশো তিরাশি জন প্রতিদিন আক্রান্ত কমছে আল্লাহ রহমতে সৌদি আরবের পরিস্থিতি আবারও স্বাভাবিক হওয়ার পথে পাঁচচল্লিশ হাজার সাতশো সাতান্ন জনের নমুনা পরীক্ষার পর বিপরীতে আক্রান্ত হল দুইশো তিরাশি জন মারা গিয়েছে একজন সুস্থ হল পাঁচশো পঁচিশ জন সক্রিয় করোনা রোগী আছে এগারো হাজার দুইশো সাঁত্রিশ জন এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত সাত লক্ষ সাতচল্লিশ হাজার একশো উনিশ জন সুস্থ হয়েছে সাত লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছিয়াত্তর জন মারা গিয়েছে নয় হাজার সর্বোচ্চ আক্রান্ত গত চব্বিশ ঘন্টায় রিয়াদে পঁচাত্তর জন জিদ্দা একত্রিশ জন তায়েব সতেরো জন দামাম সতেরো জন মদিনা আল মনোয়ারা পনেরো জন মক্কা আল মকারা এগারো জন আবাহ দশজন হপুফ দশজন বুরাইদা আটজন তাবুক সাতজন অন্যান্য অঞ্চলগুলোতে আক্রান্ত পাঁচের নিচ্ছে রিয়াদের সুস্থ হয়েছে একশো জন জিদ্দাতে সাত তিপ্পান্ন জন দাবামে আঠাইশ জন মদিনা আল মনোয়ারাতে পঁচিশ জন তাইপে বাইশ জন আবাতে বাইশ জন মক্কা আল মোকারে বাইশ জন সবাই সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক করোনা আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ